আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং অধ্যায়ের পূর্বের বছরের বিশ্ববিদ্যালয়গুলোতে আসা প্রশ্নের উত্তর আলোচনা করব। রাজশাহী বিশ্ববিদ্যালয়। ব্যান্ডউইথ মানে বিট বা সেকেন্ড। ডিজিটাল সংকেতকে অ্যানালগ সংকেতে রূপান্তরের ডিভাইস কোনটি? মডেম। চতুর্থ প্রজন্মের মোবাইল নিচের কোনটি ব্যবহার করে? আইপি। আপনারা যারা এখনো এই চ্যানেলে সাবস্ক্রাইব করেননি, তারা এই ভিডিওটির নিচে ডান পাশে সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে বেল আইকনে প্রেস করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে ধন্যবাদ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। গ্রুপ SMS প্রদান হল মাল্টিকাস্ট। একটি চ্যানেলের মধ্য দিয়ে 10 সেকেন্ডে 1,00,000 বিট ডেটা ট্রান্সফার হলে এর ব্যান্ডউইথ কত? 10,000 BPS। কোন প্রযুক্তির ডেটা ট্রান্সফার রেট সর্বোচ্চ? ওয়াইম্যাক্স। তারহীন যোগাযোগ মাধ্যম কোনটি? মাইক্রোওয়েভ। কোনো ব্যক্তির নিকটবর্তী বিভিন্ন ডিভাইসের সংযোগ স্থাপন করে তথ্য আদান প্রদানের নেটওয়ার্ককে কি বলে? প্যান। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। পৃথিবী থেকে কত কিলোমিটার উচ্চতায় স্যাটেলাইট স্থাপন করা হয়? 36,000। মোবাইল ফোনের কোন প্রজন্ম হতে MMS সেবা চালু হয়? দ্বিতীয়। নিচের কোনটি ওয়াইম্যাক্স এর স্ট্যান্ডার্ড? 802.16। ব্রডকাস্ট মোড এর উদাহরণ হল টিভি। ডিজিটাল সংকেতকে অ্যানালগ সংকেতে রূপান্তরের ডিভাইস কোনটি? মডেম। কম্পিউটার থেকে কম্পিউটারে তথ্য আদান প্রদানের প্রযুক্তিকে কি বলা হয়? ইন্টারনেট। ইমেল আদান প্রদানে ব্যবহৃত SMTP এর পূর্ণরূপ কি? সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল। পৃথিবীতে বিশ্বগ্রামে পরিণত করছে কোন নেটওয়ার্ক? ON। মোবাইল ফোন একটি ড্যাশ যোগাযোগ ব্যবস্থা, ফুল ডুপ্লেক্স। ডেটা স্থানান্তরের হার কোনটি? ব্যান্ডউইথ। মডুলেটর ও ডিমডুলেটর এর সংক্ষিপ্ত রূপ কোনটি? মডেম। অফিসে কি ধরনের নেটওয়ার্ক টপোলজি ব্যবহৃত হয়? স্টার। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের নিয়ম অনুযায়ী ডেটা ট্রান্সমিশন হয় কোন ক্যাবল এ? অপটিক্যাল ফাইবার ক্যাবল। মৌলিক গেট কয়টি? তিনটি। জাতীয় কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। TESS এর পূর্ণরূপ কি? ট্রানজিটিং এক্সোপ্ল্যানেট সার্ভে স্যাটেলাইট। সাবমেরিন ক্যাবল কিসের অংশ? ইন্টারনেটের অংশ। সর্বাধিক জনপ্রিয় ও আদর্শ প্রোটোকল হল TCP। VSAT কি? ভেরি স্মল অ্যাপারচার টার্মিনাল। ডেটা কমিউনিকেশনের মূল উপাদান কয়টি? 5টি। ব্যান্ডউইথ কি? ডেটা প্রবাহের গতি। ওয়াইফাই এর স্ট্যান্ডার্ড কোনটি? IEEE 802.11। নিচের কোন ডিভাইসটিতে ডেটা ফিল্টারিং সম্ভব? রাউটার। টেলিকনফারেন্সিং কোন ধরনের ডেটা ট্রান্সমিশন মোড? ফুল ডুপ্লেক্স। কোনটি নেটওয়ার্ক টপোলজি নয়? ল্যান। রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। স্টার টপোলজিতে কোনটি ব্যবহৃত হয়? সেন্ট্রাল হাব। ডাটা ট্রান্সমিশন পদ্ধতি কোনটি? ব্রডব্যান্ড। কোনটি অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে পরিণত করে? মডেম। ওয়াকি টোকি কি ধরনের যোগাযোগ মোড ব্যবহার করে? হাফ ডুপ্লেক্স। ব্রডব্যান্ডের ডেটা ট্রান্সমিশনের হার কোনটি? 1 MBPS। ব্লুটুথের মাধ্যমে তৈরি নেটওয়ার্ক কোনটি? প্যান। GPRS এর পূর্ণরূপ কি? জেনারেল প্যাকেট রেডিও সার্ভিস। গার্হস্থ্য অর্থনীতি কলেজ। মাইক্রোওয়েভ কমিউনিকেশনে কোন ধরনের ব্যান্ড ব্যবহার করা হয়? ব্রডব্যান্ড। টেলিভিশন কেন্দ্র থেকে অনুষ্ঠান সম্প্রচার কোন ধরনের ডেটা ট্রান্সমিশন? ফুল ডুপ্লেক্স। মাইক্রোওয়েভের ফ্রিকোয়েন্সি রেঞ্জ হল 300 MHz থেকে 300 GHz। হাব রিপিটার ব্রিজ গেটওয়ে এর বিষয়গুলো কিসের সাথে সম্পর্কিত? নেটওয়ার্ক। লেজার রশ্মির সাহায্যে উপাত্ত স্থানান্তর করা হয় কিসে? ফাইবার অপটিক ক্যাবল। মডেম কি? কম্পিউটারকে নেটওয়ার্কভুক্ত করার জন্য বর্তনীযুক্ত কার্ড। স্যাটেলাইট কমিউনিকেশনের জন্য কোন ধরনের ব্যান্ড ব্যবহার করা হয়? ব্রডব্যান্ড। আলোর গতিতে ডেটা স্থানান্তরিত হয় কোনটিতে? ফাইবার অপটিক ক্যাবল।
सर्वप्रथम कम्प्यूटर नेटवर्कर नाम कि आर्पानेट। इमेल पूर्णरूप कि इलेक्ट्रॉनिक मेल। लेजर रश्मि सहाजे उपात्त स्थानान्तर करा हय किसे फाइबर अप्टिक केबल। कम्प्यूटर साथे बाहिर जंत्र संयोग व्यवस्था के कि बला हय इंटरनेट। एफटीपी एर पूर्णरूप कि फाइल ट्रांसफार प्रोटोकल। এখন আমরা আলোচনা করব আগামী ভর্তি পরীক্ষার জন্য আইসিটি সাজেশন। ওয়াইম্যাক্স এর স্ট্যান্ডার্ড হলো 802.16 GHz। তারগুলো পেঁচানো জোড়া জোড়া থাকে বলে ওই তারকে বলা হয় টু স্টেট পেয়ার কেবল। 5 KB ডেটা আদান প্রদানের ক্ষেত্রে এসিনক্রোনাস ট্রান্সমিশনের দক্ষতা কত 72.73%। কোন ডিভাইসটি প্রোটোকল ট্রান্সমিশনে ব্যবহৃত হয় গেটওয়ে। ন্যারো ব্যান্ডে কত গতিতে ডেটা স্থানান্তর হয় 300 BPS। প্রোটোকল ট্রান্সলেশনের সুবিধা দেয় কোন নেটওয়ার্ক ডিভাইস গেটওয়ে। ভয়েস ব্যান্ড কোথায় ব্যবহৃত হয় টেলিফোনে। স্যাটেলাইট ভূমি থেকে কত উচ্চতায় নির্দিষ্ট কক্ষপথে রাখতে হয় 36,000 km। ডেটা ট্রান্সমিশন ডিলে সর্বনিম্ন হয় আউসোক্রোনাস। কোন প্রজন্মের মোবাইল ফোনে আলট্রা ব্রড ব্যান্ড গতির ইন্টারনেট ব্যবহার করা হয় চতুর্থ। টেলিভিশনের রিমোট কন্ট্রোলে ব্যবহৃত হয় ইনফ্রারেড। কম্পিউটার থেকে প্রিন্টারে ডেটা স্থানান্তরিত হয় ভয়েস ব্যান্ড। সেলুলার ফোনে কোন টোপোলজি ব্যবহৃত হয় মেশ। রেডিও সিগন্যাল প্রথমে ডিজিটাল পদ্ধতিতে কোন প্রজন্মের মোবাইলে ব্যবহৃত হয় 1G। গ্রিন ফোন বলা হয় কোন প্রযুক্তির মোবাইল ফোনকে CDMA। কোন প্রজন্মের মোবাইলে সর্বপ্রথম MMS সার্ভিস চালু হয় চতুর্থ। একই সাথে উভয় প্লে দিয়ে ডেটা স্থানান্তর পদ্ধতিকে কি বলে ফুল ডুপ্লেক্স। কোন ট্রপোলজিতে একটি কেন্দ্রীয় কম্পিউটার থাকে স্টার। কোনটি ব্লুটুথ স্ট্যান্ডার্ড 802.15। IEEE 802.11 প্রযুক্তির সাহায্যে কোন নেটওয়ার্কটি তৈরি করা যাবে ল্যান। কোন ডিভাইসের সাহায্যে প্রেরক কম্পিউটার থেকে সিগন্যাল নির্দিষ্ট প্রাপক কম্পিউটারই প্রেরণ করা যায় সুইচ। ওয়াইম্যাক্স কোন ধরনের নেটওয়ার্কে ব্যবহৃত হয় ম্যান। মডেমের অ্যানালগ সংকেতকে ডিজিটাল সংকেতে পরিণত করার কাজকে কি বলে ডিমোডুলেশন। আইপি ডেটা নেটওয়ার্ক কোনটি 4G। GPRS এর পূর্ণরূপ জেনারেল প্যাকেট রেডিও সার্ভিস। BPS এর পূর্ণরূপ বিট পার সেকেন্ড। ডেটা স্থানান্তরের হারকে বলে ব্যান্ডউইথ। কোনটির মাধ্যমে একই সময় ডেটা দুই দিকে যেতে পারে ফুল ডুপ্লেক্স। ব্লুটুথের মাধ্যমে তৈরি নেটওয়ার্ককে বলে প্যান। GSM এর পূর্ণরূপ হল জেনারেল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন। অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের সুবিধা হল প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয় না। ব্রডকাস্ট মোডের উদাহরণ হল টিভি সম্প্রচার। সাশ্রয়ীভাবে পাহাড়ি এলাকায় কার্যকরী নেটওয়ার্ক স্থাপনের জন্য কোন মাধ্যমটি সুবিধাজনক রেডিও ওয়েভ। নিচের কোনটি ওয়াইফাই স্ট্যান্ডার্ড 802.11। কম্পিউটার ও মাল্টিমিডিয়া প্রজেক্টরের মধ্যে ডেটা সঞ্চালন মোড কোনটি সিমপ্লেক্স। একটি চ্যানেলের মধ্যে দিয়ে 10 সেকেন্ডে 1,00,000 বিট ডেটা ট্রান্সফার হলে এর ব্যান্ডউইথ কত 10,000 BPS। গ্রুপ SMS প্রদান হল মাল্টিকাস্ট। কোনটি চতুর্থ প্রজন্মের মোবাইল ফোনের প্রধান বৈশিষ্ট্য আইপি নির্ভর ওয়্যারলেস নেটওয়ার্ক। ডেটা কমিউনিকেশন কি দুইটি ডিভাইসের মধ্যে তথ্যের বিনিময়। ন্যারো ব্র্যান্ডের সর্বনিম্ন ডেটা স্পিড কত BPS 45। অনুমতি ব্যতীত কোনো কম্পিউটার নেটওয়ার্কে প্রবেশ করে কম্পিউটার ব্যবহার করাকে কি বলে হ্যাকিং। ডেটা কমিউনিকেশনের গতিকে কয় ভাগে ভাগ করা যায় 3। কম্পিউটার নেটওয়ার্কিং এর জন্য কয় ধরনের ট্রপোলজি ব্যবহার করা হয় 6। ব্রডব্যান্ডের ব্যান্ডউইথ কত 1 MBPS বা অধিক। স্টার ট্রপোলজিতে কোন ডিভাইসটি ব্যবহৃত হয় হাব। নিচের কোনটিতে ন্যারো ব্র্যান্ড ব্যবহার হয় টেলিগ্রাফ। ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক ব্যবহৃত হয় কোন ক্ষেত্রে
LAN मोबाइल सिम क्रय कौन प्रजुक्ति ग्राहक के सहायता करे बायोमेट्रिक्स रहीम बासाय नेटवर्क स्थापनेर जोनो दोकान थेके RJ45 कानेक्टर ओ एक्टी स्विच किने आने रहीमेर बासार नेटवर्क कौन ट्रोपोलजी हबे स्टार मोबाइलेर कौन प्रजन्म होते इंटरनेट व्यवहार शुरू हय द्वितीय स्टार ट्रोपोलजीते कौन डिवाइसटी व्यवहृत हय हाब हटस्पट की तारविहीन इंटरनेट व्यवस्था একই ভবনের বিভিন্ন কক্ষে রক্ষিত কম্পিউটারের মধ্যে নেটওয়ার্ক ব্যবস্থাকে কি বলে ল্যান টুইস্টেড পেয়ার কেবলের সাধারণ রং কোনটি সাদা ভয়েস ব্যান্ডের সর্বোচ্চ গতি কত 6900 কেবিপিএস একটি কেন্দ্রীয় হাব দ্বারা কোন ট্রোপোলজি সংযুক্ত থাকে স্টার কোন IEEE ওয়াইফাই স্ট্যান্ডার্ড 802.11 ক্লাউড কম্পিউটিং এর সুফল কোনটি সাশ্রয় ও সহজলভ্য কোএক্সিয়াল কেবলের ডেটা প্রেরণের সাধারণ হার কত 200 Mbps নিচের কোন ডিভাইসটিতে ডেটা ফিল্টারিং সম্ভব সুইচ টেলিফোনের জন্য ব্যবহৃত কেবল কোনটি টুইস্টেড পেয়ার ইনপুট কি বিশ্বব্যাপী নেটওয়ার্ক আরপানেট শুরু হয় কত সালে 1960 ডেটা কমিউনিকেশনের মাধ্যম কোনটি ফাইবার অপটিক ভয়েস ব্যান্ডের সর্বোচ্চ গতি কত 9600 bps ডেটাকে ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিট করা হয় কোনটিতে অ্যাসিনক্রোনাস প্রতি সেকেন্ডে ডেটা স্থানান্তরের হারকে কি বলে bps অ্যাসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন করা যায় কোনটিতে কিবোর্ড থেকে কম্পিউটারে কোনটি মাল্টিকাস্ট ইমেল কো অ্যাক্সিয়াল কেবলের ডেটা ট্রান্সফার রেট কত 200 Mbps 10Base 5 নামে পরিচিত কোনটি থিকনেট CAT6 এর ডেটা ট্রান্সফার রেট সর্বোচ্চ কত 10,000 Mbps কোন ফাইবারের কোরের ডায়ামিটার সবচেয়ে বেশি স্টেপ ইন্ডেক্স ট্রান্সপন্ডারের কাজ কোনটি দুর্বল সিগন্যালকে শক্তিশালী করা রেডিও ওয়েভের ডেটা প্রেরণের গতি কত 34 kbps ব্যাপক ব্যবহৃত ওয়াইফাই স্ট্যান্ডার্ড কোনটি 802.11ac প্রথম হ্যান্ডহেল্ড ফোনের ওজন কত ছিল 2.2 kg 1983 সালে প্রথম বাণিজ্যিক মোবাইল ফোনের নাম কি ছিল ডায়না TAC 8000X কল স্বয়ংক্রিয়ভাবে এক সেলের বেস স্টেশন থেকে অন্য সেলের বেস স্টেশনে স্থানান্তরিত হওয়ার প্রক্রিয়াকে কি বলে হ্যান্ড অফ মোবাইল কমিউনিকেশনের প্রযুক্তি কত প্রকার 2 GSM এর পূর্ণ নাম কি গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন TDMA এর পূর্ণ নাম কি টাইম ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস প্রথম বাণিজ্যিকভাবে সেলুলার নেটওয়ার্ক তৈরি করে কোন দেশ জাপান রেডিও লিনজা কোন প্রজন্মে চালু হয় 2G SMS এর পূর্ণ নাম কি শর্ট মেসেজ সার্ভিস MMS এর পূর্ণ নাম কি মাল্টিমিডিয়া মেসেজ সার্ভিস 2G এর মোবাইল প্রযুক্তির নাম কি GSM এবং CDMA 3G মোবাইল ফোনের প্রধান বৈশিষ্ট্য হল ভিডিও কলিং GPRS এর স্পিড কত 50 kbps প্রথম প্রিপেড পদ্ধতি চালু হয় কোন জেনারেশনে 2G 3G মোবাইল প্রযুক্তি কত সালে চালু হয় 2001 3G মোবাইল প্রযুক্তি কোন দেশে প্রথম চালু হয় জাপান 4G এর মোবাইল ফোন প্রযুক্তির প্রধান বৈশিষ্ট্য কি ইন্টারনেট প্রোটোকল ল্যান এর পূর্ণ নাম কি লোকাল এরিয়া নেটওয়ার্ক প্যান এর বিস্তৃতি কত মিটার 10 ল্যানের ডেটা ট্রান্সমিশন স্পিড কত 10 Mbps থেকে 20 Gbps মডেমের পূর্ণ নাম কি মডুলেটর ডিমডুলেটর ট্রোপোলজি কত প্রকার 6 ডেটা কমিউনিকেশনের উপাদান কোনটি মোবাইল ফোন কম্পিউটার থেকে প্রিন্টারে ডেটা যায় কোন ব্যান্ডে ভয়েস মাইক্রোওয়েভ কমিউনিকেশনে কোন ব্যান্ড ব্যবহার হয় ব্রড ন্যারো ব্র্যান্ডের সর্বনিম্ন স্পিড কত 45 bps
वाईफाई एर स्टैंडार्ड कुंटी IEEE 802.11 पूर्ण अभ्यंतरीण प्रतिफलन नियम अनुजाई डेटा ट्रांसमिशन है कौन कैबल ए ऑप्टिकल फाइबर कैबल डिजिटल संकेत के एनालॉग संकेते रूपान्तर डिवाइस कौनटी मॉडेम कंप्यूटर थेके कंप्यूटरे तथ्य आदान प्रदान प्रजुक्ति के की बला है इंटरनेट इमेल आदान प्रदान व्यवहित SMTP एर पूर्णरूप की सिम्पल मेल ट्रांसफार प्रोटोकल MMS एर पूर्ण नाम की মাল্টিমিডিয়া মেসেজ সার্ভিস হটস্পট কি তারবিহীন ইন্টারনেট ব্যবস্থা স্টপ বিট প্রয়োজন হয় কোনটিতে অ্যাসিক্রোনাস মডেমের পূর্ণ নাম কি মডুলেটর ডিমডুলেটর ফটো ডিটেক্টরের কাজ কি আলোক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করা GSM এর পূর্ণ নাম কি গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন ল্যানের পূর্ণ নাম কি লোকাল এরিয়া নেটওয়ার্ক প্যানের বিস্তৃতি কত মিটার 10 টেলিফোনের জন্য ব্যবহৃত কেবল কোনটি টুইস্টেড পেয়ার ফাইবার পদার্থের বৈশিষ্ট্য কোনটি অতি স্বচ্ছতা ট্রোপোলজি কত প্রকার 6 কম্পিউটার এবং প্রিন্টারের মধ্যে ডেটা সঞ্চালন মোড কোনটি সিমপ্লেক্স মাইক্রোওয়েভ কমিউনিকেশন কোন ব্যান্ড ব্যবহার হয় ব্রড 4G এ মোবাইল ফোন প্রযুক্তির প্রধান বৈশিষ্ট্য কি ইন্টারনেট প্রোটোকল ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে আপনাদের প্রিয়জনের মাঝে ছড়িয়ে দিন আর নিয়মিত আপডেট সবার আগে পেতে এই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ।